প্রস্তুতির খোঁজ রাখছেন আমাদের সহকর্মীরা কক্সবাজার থেকে যুক্ত হবেন সহকর্মে হোসাইন জিয়াত এবং চট্টগ্রামের পতেঙ্গা থেকে যুক্ত হবেন কাজী মাহফুজ শুরুতেই চলে যাব সবচেয়ে ঝুঁকিতে থাকা কক্সবাজারে জিয়াত জানাবেন যে সবশেষ আবহাওয়া বুলেটিনে আপনি বলা হচ্ছিল 15 কিলোমিটার গতিতে এগোচ্ছে মোখা এর প্রভাবে আসলে সাগর কতটুকু উত্তাল হচ্ছে এবং বিভিন্ন দ্বীপের বাসিন্দা রয়েছেন তারা কিন্তু বেশ আতঙ্কিত রয়েছেন তাদেরকে আসলে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে কিনা মেম মূলত সন্ধ্যার পর এখন কিছুটা গুমোট অবস্থা অর্থাৎ খুব একটা বাতাস নেই আকাশ কিন্তু মেঘলা দুপুরে এক দফায় বৃষ্টি হয়েছে আবারও যে কোনো সময় বৃষ্টি হতে পারে তবে গুমোট যে আবহাওয়া সেটি জানান দিচ্ছে যে ঘূর্ণিঝড় বেশ আসন্ন এবং তার প্রভাব যে আসলে কেমন পড়বে সেটি এই ধরনের একটি গুমোট আবহাওয়া থেকে সেটি আঁচ করা যায় এবং আমরা কক্সবাজার আবহাওয়া অফিস বলছে যে কক্সবাজার এবং বিশেষ করে মিয়ানমার এবং কক্সবাজার উপকূল হয়ে সেটি অতিক্রম করবে যার কিছুটা আঁচ পড়বে চট্টগ্রাম পর্যন্ত তবে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকছে কক্সবাজার যার মধ্যে কক্সবাজারের যে জেলা প্রশাসন তারা এখানকার চারটি উপজেলাকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বলছেন তার মধ্যে দুটি কিন্তু দ্বীপ মহেশখালী কুতুবদিয়া বাকিটি হচ্ছে টেকনাপ এবং উখিয়া যেটি মিয়ানমারের কাছাকাছি জায়গায় এখানে বিশাল উপকূলীয় এলাকা প্রায় 600 কিলোমিটারের মতো বেড়িবাঁধ রয়েছে এবং এই উপকূলীয় এলাকায় কয়েক লাখ মানুষের আসলে এখানে বসবাস যারা একেবারে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন এইসব জায়গাতে গতকাল থেকে আসলে তারা বিভিন্নভাবে মাইকিং করে লিফলেট করে কোস্টগার্ড থেকে বিভিন্ন প্রশাসন আসলে চেষ্টা করছে তাদেরকে সরিয়ে আনার জন্য আমি এখন কক্সবাজার যেই সি বিচ একেবারে লাবণী পয়েন্টে আছি আপনি দেখতে পাচ্ছেন যে এখানকার যারা কর্মী রয়েছেন যারা লাইফগার্ড কর্মী হিসাবে কাজ করেন বা জেলা প্রশাসনের সাথে একসাথে কাজ করেন স্বেচ্ছাসেবী তারা কিন্তু মাইকিং করছেন বিকেলের পর থেকেই এখনও তারা সৈকতে যেসব পর্যটক রয়েছে আমরা দেখছি যে সন্ধ্যার পর সাগর অনেক বেশি উত্তাল হতে শুরু করেছে দুপুরের পর থেকে উত্তাল এখনও সময় যত গড়াচ্ছে ক্রমশ কিন্তু ঢেউয়ের মাত্রা তত বেশি বাড়ছে তীব্রতা বাড়ছে সেখান থেকে পর্যটকদের আসলে সরিয়ে আনতে কাজ করছে বিভিন্ন সংগঠনগুলো এবং তারা আশা করছেন আগামীকাল নাগাদ তারা পর্যটকদের সকাল থেকে পর্যটকদের একেবারেই সরিয়ে আনতে সক্ষম হবেন এবং অনেকে আমরা দেখছি পর্যটন নগরী পর্যটকরা যারা এসেছেন তারা কিন্তু নিজেরাই নিরাপদে সরে যাচ্ছেন চলে যাচ্ছেন বিভিন্ন জায়গায় লাল পতাকা টাঙানো হয়েছে পাশাপাশি এখানে 600টি আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে শুকনো খাবার প্রস্তুত রাখার কথা বলা হচ্ছে বারবার জরুরি মিটিং হচ্ছে জেলা প্রশাসন নিজে একটি কক্ষ খুলেছেন এখানকার মৎস্য কর্মকর্তা কৃষি কর্মকর্তা সবাই কিন্তু যার যার প্রস্তুতি নিয়ে রেখেছেন বিশেষ করে এখানে প্রায় 5000 ট্রলারে প্রায় 1 লাখেরও বেশি জেলে মাছ ধরে আমরা সেই জেলে পল্লীগুলো ঘুরেছি বিকেলবেলা সেখানে যারা শুটকি শুকান কিংবা শুটকি চাতালগুলো আমরা দেখেছি সেগুলো থেকে শুটকি নিয়ে যাওয়া হচ্ছে এবং জেলেতে যে ট্রলার সেগুলো নিরাপদে এসেছে সেখানে কোস্টগার্ড প্রচারণা চালাচ্ছেন এবং যেই শুটকি কিংবা জেলেতে যেই মালামাল বা সহায় সম্পদ সেগুলো তারা নিরাপদে সরিয়ে নিচ্ছেন তবে সব পক্ষ আশা করছে যে আগামীকাল সকাল থেকে তারা মূলত আশ্রয়কেন্দ্রে মানুষদের নেওয়া শুরু করবেন কক্সবাজারে আমি একটু চট্টগ্রামের খবরাখবর জানবো সেখানে আছেন সহকর্মী মাহফুজ মাহফুজ বাতাসের গতিবেগ যত বাড়ছে ততই তীব্র হচ্ছে ততই উত্তাল হচ্ছে সাগর ঢেউ তীব্র হচ্ছে পতেঙ্গার পার থেকে আসলে সেই প্রভাব কতটা আপনি আঁচ করতে পারছেন ধন্যবাদ জিয়াদা আপনাকে ঘূর্ণিঝড় মোখা চট্টগ্রামের উপকূলীয় এলাকা পতেঙ্গা সহ আশপাশের যে এলাকাগুলো আছে সেখানে যে তার প্রভাব জানান দিয়েছে সেটি নিঃসন্দেহে বলা যায় আমরা দেখেছি সন্ধ্যার পর থেকে অন্যান্য সময় স্বাভাবিক সময়ে যে জোয়ারের পানি আমরা দেখি তার চেয়ে 2 থেকে 3 ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় ঢেউ কিন্তু এখানে আশ্রয় পড়ছে এবং বাতাসের গতিবেগও কিন্তু স্বাভাবিকের চেয়ে বেড়েছে আমরা এমনটি দেখেছি এবং আপনার মাধ্যমে বলে রাখি যে এখানকার উপকূলীয় যে এলাকাগুলো আছে বিশেষ করে জেলেপল্লী যেগুলো আছে সেখানকার জেলেরা আগে থেকে এবার কিন্তু অনেকটা সচেতন হয়েছে তারা আশ্রয় কেন্দ্রগুলোতে যাওয়ার জন্য অনেকটা বেশি উদ্বুদ্ধ হয়েছে তারা মাছ ধরার যে সরঞ্জামগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আমরা দেখেছি দুপুর থেকেই অনেকে আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিকেল থেকে এই উপকূলীয় এলাকাগুলোতে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা হচ্ছে আপনার মাধ্যমে বলে রাখি যে চট্টগ্রামের উপকূলীয় এলাকা চট্টগ্রাম শহর এবং শহরের বাইরে যে উপকূলীয় এলাকাগুলো আছে সবগুলো মিলিয়ে প্রায় স্থায়ী অস্থায়ী মিলে 1000-এর বেশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে এবং সেখানে শুকনো খাবার এবং ওষুধগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসন সিটি কর্পোরেশন সহ অন্যান্য যে সংস্থাগুলো আছে সবাই কিন্তু সমন্বয় করে কাজ করছেন যাতে ক্ষয়ক্ষতি এই ঘূর্ণিঝড় মোখা
যদি এখানে আঘাত হানে সেক্ষেত্রে ক্ষয়ক্ষতি অনেকটা কমিয়ে আনা সম্ভব হয়। আপনার মাধ্যমে আরও একটি বিষয় বলে রাখি যে চট্টগ্রামের কিন্তু আজকের যে সন্ধ্যাটা বা আজকের যে সূর্যাস্ত এটি কিন্তু অন্যান্য স্বাভাবিক সময়ের মতো ছিল না। আমরা দেখেছি এখানকার মানুষের মধ্যে আজকে অনেকটা আতঙ্ক বিরাজ করেছে, মোখার প্রভাবটা আমরা এখানে লক্ষ্য করেছি এবং তারাও এখানে সেটি লক্ষ্য করেছে। আর আর চট্টগ্রাম বন্দরের কথা আপনার মাধ্যমে বলে রাখি, সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দরে ইতোমধ্যে অ্যালার্ট টু জারি করা হয়েছে। অর্থাৎ এই অ্যালার্ট টুর মধ্য দিয়ে বলা হয়েছে যে সদরঘাটে যে সকল লাইটার জাহাজগুলো আছে সেগুলোকে কর্ণফুলী ব্রিজের আশেপাশে নিরাপদ স্থানে গিয়ে তাদেরকে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে। একই সাথে জেটি এবং বহির্নোঙ্গরে যে জাহাজগুলো আছে সেগুলোকে ইঞ্জিন চালু রাখতে বলা হয়েছে। এবং আমরা জানতে পেরেছি সন্ধ্যা 7টার পরে চট্টগ্রাম বন্দরের স্ট্যান্ডিং কমিটির সভা ডাকা হয়েছে এবং নিয়ন্ত্রণ কক্ষ খুলে রাখা হয়েছে। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে ঘূর্ণিঝড় মোখা চট্টগ্রামের উপকূলীয় এলাকাগুলোতে তার প্রভাব জানান দিতে শুরু করেছে এবং সেটি মোকাবেলার জন্য জেলা প্রশাসন, বন্দর এবং সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থাগুলো তারা একসাথে সমন্বয় করে কাজ করছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের উপকূলীয় এলাকা থেকে ঘূর্ণিঝড় মোখার সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, সেসবের প্রস্তুতির কথাই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন হোসাইন জিয়াদ এবং চট্টগ্রামের পতেঙ্গা থেকে যুক্ত হয়েছিলেন কাজী মাহফুজ। এবং উপকূলীয় এলাকার খোঁজ খবর জানাচ্ছিলাম সহকর্মীদের কাছ থেকে, দেখছিলাম। এবং আমরা একটু রাজধানীতে যেতে চাই, সেখানে রাজধানীর আবহাওয়া অধিদপ্তর কী বলছে সেই তথ্য আপনাদের জানাতে চাই।